বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটু আলাপ করব আমার পীর সাহেবের নাম খাজা আরশাদুল্লাহ চিশতি। আমার পীরের পীর ভাই বাংলাদেশে একজন বিখ্যাত কবি লেখক, তিনি নাম হইছে জালালউদ্দিন খাঁ, ময়মনসিংহ সিংহের গাঁও তার বাড়ি। আমি তার লেখা আমি একটা কবিতা বলবো এবং কবিতাটুকু আমি কি বুঝলাম তার কিছুটা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবিতাটি হলো, মানুষ থিয়া খোদা বজো এ মন্ত্রণা কে দিয়াছে, মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার গড় মদিনায় রাসুলের কব্বর, বাইতুল্লা শূন্যের পাথর মানুষে সব করিয়াছে। মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে। খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে। এবার সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে নারে মানুষ তথায় গিয়াছে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া জাত বিনি কি জাত বাসে। এবার মানুষের ছবি আঁকো পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো তত্ত্ব বিশদ গোপন আছে। জালালে কয় মন্দ্রে পাজি করবে কত বেলে হাজি, মানুষ তোমার নায়ের মাঝি একদিন গিয়া হবি পারি। তাহলে এই কবিতাটার উপরে ভিত্তি করে আমি দু চারটা কথা বলবো। তিনি কবিতাটার প্রথমে লিখেছেন, মানুষ থিয়া খোদা বজো এ মন্ত্রণা কে দিয়াছে, মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে। তো এখন বিষয় হলো, মানুষ থিয়া খোদা বজো এ মন্ত্রণা কে দিয়াছে, মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে। তার মানে কোরআনের পাতায় পাতায় লেখা আছে যে মানুষ ভজতে হবে, মানুষ ভজন না করলে একজন মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না। তাহলে তিনি প্রথম কলিটা একটা সাধারণ মানুষের মাথাটা গরম হয়ে যাবে এমন কিছু লেখা যে মানুষ থিয়া খোদা বজো এ মন্ত্রণা কে দিয়াছে। মানে এই কথাটা এমন একটা ধাক্কা মেরা বলা হয়েছে যেতে মানুষ এটা একটু রিচার্জ করে এবং বোঝার চেষ্টা করে। এমন একজন জ্ঞানী লোক এমন কথা বলল, বলবে যে আল্লাহ থইয়া মানুষ বজ, এরম কথা কি বোঝার? যদি বলতো না আল্লাহকে ভজনা করো আল্লাহর ইবাদত করো তাহলে একটা মিলে, কিন্তু এখানে বলা হইলো মানুষ থিয়া খোদা বজো এ মন্ত্রণা কে দিয়েছে, আবার বলতেছে পাতায় পাতায় সাক্ষী আছে। তাহলে পাতায় পাতায় সাক্ষী আছে, এই সাক্ষী আছে বিদায় তিনি এরকম একটা ধাক্কা মেরে কথাটা বলতে পারছে। তাহলে দেখি কি কারণে তিনি এই ধাক্কা মেরে বলল। সূরা ফাতা 10 নম্বর আয়াতের মধ্যে যদি যাই, তখন আল্লাহ বলতেছে যে হে রাসুল, আপনার হাতে যারা হাত দিল, আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, আমার হাত, আমি আল্লাহর হাত তাদের হাতের উপর আছে। তাহলে বোঝা গেল একজন মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হওয়া মানে আল্লাহর হাতে হাত রাখা। এই প্রমাণ করে সূরা ফাতা 10 নম্বর আয়াত। আরেকটা জায়গায় বলা হয়েছে যে আল্লাহ কোরআনে কইতেছে সূরা কাহাফের মধ্যে, যে সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলতেছেন যে যারা আমার সুপদ প্রাপ্ত না, যারা আমার সুপদ প্রাপ্ত না তারা কখনোই মুর্শিদ পাবে না, আর যারা আমার সুপদ প্রাপ্ত তারা মুর্শিদ পাবে। এই আল্লাহ দুটা জায়গায় যেই একটা কথা বলল, এতে দুইটা সুরার দুইটা আয়াতে যা বোঝা গেল
এখানে জোর রাখছেন জালালউদ্দিন খাঁ যে মানুষ থিয়া খোদা বোঝে মন্ত্রণা কে দেশে, যদি আমরা মানুষ ভোজি এবং মুর্শিদ ধরি, এবং মুর্শিদ একজন একজন মমিন, আর আল্লাহ বলছে মমিনের কালবে আমি শায়েলাহির বারাম খানা, তাহলে মমিনকে যদি ভজন করা হয় তখন আল্লাহকে পাইতে সহজ হয়। আচ্ছা, এরপরে লেখা হইল যে মানুষ তো খোদা বোঝো এই মন্ত্রণা কে দিয়েছে, মানুষ ভজ কোরআন খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে, খোদাই নেহি ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুলকলি ছয় প্রেমের গাছে, আরব দেশে মক্কার ঘর, মদিনায় রাসুলের কবর, বাইতুল্লাহ শূন্যের পাথর, মানুষে সব করিয়াছে। এবার মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। এবার খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে। এবার সৃষ্টির আগে, এবার সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস তারা যাইতে নারে, মানুষ তথায় গিয়াছে, মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাতবি নাকি জাত বাসে, শেষের ফিনিশিং হইল যে জাতবে নাকি জাত বাসে। এবার মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, এবার শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিশদ গোপন আছে। জালালে কয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি, মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হবি পারি। তার মানে মুর্শিদ একজন রক্ত মাংস গড়া মানুষ, একজন মুর্শিদ আত্মগতভাবে, একজন পীর দেহগতভাবে, একজন মুর্শিদ আত্মগতভাবে, তাহলে আত্মা আর দেহ মিলাইয়া যেমন একজন, তেমনি মুর্শিদ আর পীর আর খোদা তিনি একজন। এই জন্যই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা না করিব জুদা, এক সুতায় বাঁধা। তো বলতে চাই যে আমার চাচাগুরু জালালউদ্দিন খাঁ তিনি কোরআনকে সামনে রাখিয়া, কোরআনকে উপস্থিত হাজির নাজির রাখিয়া তিনি এই গানটি লিখেছেন। অনেকেই এই গানটি শুনিয়া বলে কেমন কথা বলল, মানুষ তো খোদা বোঝে মন্ত্রণা কে দিয়েছে। অনেকের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব লাগে, ভণ্ড বলতে শুরু করে, খারাপ বলতে শুরু করে, কিন্তু এই কথাগুলো আমরা কোরআনে পাই। যাই হোক, আমি আমার চাচাগুরু জালালউদ্দিন খাঁর কবিতার কিছু একটা অংশ ভাঙতে পারছি বা বলতে পারছি, এতে আমি আমার নিজেকে ধন্য, আমি আরও ধন্য হব যদি এই কথাগুলোকে বুঝতে পারে। এই বলে রাখলাম, আল্লাহ হাফেজ।